شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم وعليكم السلام ورحمه الله وبركاته جيمار شمالي تبهاي প্রশ্ন করেছেন যে নেট বা হাউস কোনো বাড়ি যেটা বলা হচ্ছে বা কোনো হোটেল লজ এগুলি ভাড়া দেয়া মানে ভাড়া দি এই ব্যবস্থাটা কি হালাল খুব একটা সুন্দর এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যেটা বর্তমান সময় প্রযোজ্য প্রয়োজন দেখেন আপনি নেট বলেন বা হাউস বলেন যেমন অস্ত্রের মতো ভালো মন্দ নেট অস্ত্রের মতো ভালো মন্দ উভয় ভাবে ব্যবহার করা যায় বাজারে মানে হাউসে আসা অধিকাংশ যুবক যুবতী হাউস মানে আপনার একটা বাড়ি বা লজ লজ বললে বুঝতে সুবিধা হবে তো লজে অধিকাংশ যুবক যুবতী তার নোংরা কাজে ব্যবহার করে তাহলে তা তাদের ভাড়া দিয়ে ব্যবসা বৈধ নয় এটা পরিষ্কার একজন অন্যায়কে সহযোগিতা করে এটা যায় যে নয় যারা ভালো কাজে ব্যৱহার করবে তাদেরকে আপনি ভাড়া দিন সেটা জায়েজ হবে ইবনে জিবরিন রাহমাউল্লাইহি ফতোয়া দিয়েছেন এবং মোট কথা নউরা ও মন্দগাজের সহযোগিতা করে কোনো ব্যবসায় ইসলামে বৈধ হবে না লজ বলেন আর হোটেল বলেন যুবক যুবতী এসে রুম ভাড়া নেই কিন্তু যদি বোঝা যায় যে তারা প্রেমিক প্রেমিকা তাহলে তাদেরকে রুম ভাড়া দেওয়া বৈধ নয় দোকানে গুর বিক্রি করা হয় কিন্তু সেই গুর কিনতে এসে চিক এক মদ গুর সে সেখানে মদ বানাবে তো সেই গুরু দিয়ে তাকে সহযোগিতা করা জায়েজ নয় কোন অবস্থাতেই জায়েজ নয় তাকে গুরু দিতে পাওয়া যাবে না যে সে মদ তৈরি করবে তাহলে তাকে গুরু বিক্রি করা বৈধ নয় পরিষ্কার আল্লাহ রব্লাহ আলামিন বলছেন সোরা মাইন আয়ত নম্বর দুই আ ওয়ানু আল আল বিরা খো আ আ আনু অতকুল্লাহ ইল্লাল্লাহ সাদীদুল ইকাাব নাম্বার সৎ ও আত্মসংযমকে তোমরা পরস্পর সহযোগিতা করো এবং পাপ ও সীমা লঙ্ঘনের কাজে একে অন্যের সাহায্য করো না আর আল্লাহকে ভয় করো নিশ্চয় আল্লাহ দানে অতি কঠোর অনেকেই বলবেন তাহলে তো ব্যবসায় চলবে না কিন্তু আপনার ব্যবসায় যদি হারাম পবিষ্ট হয় তাহলে আপনার দিন চলবে কিভাবে মহান আল্লাহ বলছেন এয়াই আল্লাহ দিন আমানু কুলু মিং তই বাখুম অসকুল ইল্লাহিন কুনতুম ইয়া হু বুদুন হে বিশ্বাসী গণ আল্লাহ রুলাল্লাহ বলছেন এয়াই আল্লাহ দিন আমানু হে বিশ্বাসী গণ মাই হে ইমানদার গণ কুলু মেনা তৈ বাত আমি তোমাদেরকে যে রুজি দিয়েছি তা থেকে পবিত্র ত্রবস্তু আহার করো ওয়াসকুরুলিল্লাহ ইন কুনতুম ইয়াহু তা'বুদুন কৃতজ্ঞতা প্রকাশ করো যদি তোমরা শুধু তারই উপাসনা করে থাকো এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার সুপরে দিলেন ওয়াসকুরুলিল্লাহ ইন কুনতুম ইয়াহু তা'বুদুন তো যাই হোক বলার মধ্যে সবচেয়ে বড় কথা যেটা হলো যে আপনি ভাড়া দিলে দিতে পারেন কিন্তু অবৈধ যদি কোনো কাজ হয় তার জন্য কিন্তু আপনি দায়ী হবেন সেই জন্য এইরকম ব্যবস্থা যায় যে নয় তবে ভালো মানুষ হলে তারা স্বামী স্ত্রী আছে দেন নাজিকান হবে না মদ হবে না দেন নিয়মকানুন ইনশাল্লাহ বলে দেবেন সজাকাল্লাহ